হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এসএসসি এর একটা নোটিফিকেশান। তোমরা জানো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রিক্রুটিং বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন, তো প্রত্যেক বছর তোমাদের জন্য একবার কি কোনো কোনো বছর দুবারও এমটিএস এর রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান নিয়ে আসে। তো এবছরও চলে এসেছে এমটিএস এবং হাবেলদারের জন্য 2023 সালের যে এক্সাম, তো তোমাদের তার অ্যাপ্লিকেশান কিন্তু জুন মাসের 30 তারিখ স্টার্ট হয়ে গেছে এবং এটা জুলাইয়ের 21 তারিখ অবধি চলবে। জুলাইয়ের 21 তারিখ তোমাদের লাস্ট ডেট, আজকে হচ্ছে জুলাইয়ের 5 তারিখ। তোমাদের হাতে এখনও 16 দিন টাইম রয়েছে তোমাদের অ্যাপ্লাই করার। তোমাদের সিবিটি কম্পিউটার বেস যে টেস্ট, সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর 2023, এবছরই সেপ্টেম্বর মাসে তোমাদের হবে। ওকে, নেক্সট তোমাদের দেখিয়ে দিই যে কতগুলো ভ্যাকেন্সি আছে। টোটাল 1198, বলতে পারো প্রায় 1200 ভ্যাকেন্সিস আছে, যেখানে হাবেলদারের জন্য রয়েছে আলাদা করে 360টা ভ্যাকেন্সিস। ওকে, তো এখানে তোমাদের দেখে নিই, এটা তো অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সিস, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলো সিট রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সিট রয়েছে 91টা টোটাল, যেখানে আর রিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 45টা সিট রয়েছে। দেন তোমাদের দেখানোর যেটা ব্যাপার, দেখো অনেক বড় একটা নোটিফিকেশান, তো তোমরা এটা পেয়ে যাবে এসএসসির ওয়েবসাইটে। আমি তোমাদের মূল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করবে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে নেপাল এবং ভুটানের বাসিন্দারাও অ্যাপ্লাই করতে পারে, তবে তাদের জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে। এবার যদি এজ লিমিটের কথায় চলে আসি, দেখো এজ লিমিটটা ক্যালকুলেট হবে এবছর 2023 আগস্টের 1 তারিখের হিসাব ধরে। তো সেখানে সেই হিসাবে যেন 18 থেকে 25 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেট হতে হবে। যদি 25 বছরের বেশি বয়স হয় তাহলে কিন্তু হবে না। এবং সেই হিসাবে তোমাদের জন্মের তারিখটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 2 আগস্ট 1998 পরে জন্ম হতে হবে এবং 1 আগস্ট 2005 আগে জন্ম হতে হবে। ওকে, 2 আগস্ট 1998 থেকে 1 আগস্ট 2005 অব্দি তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। আর হাবেলদারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট রয়েছে, তো সেক্ষেত্রে জন্ম 1996 2 আগস্টের আগে হলে হবে না। এবার যদি এজ রিল্যাক্সেশনের কথায় আসা যায়, তো যথারীতি এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য 5 বছরের, ওবিসিদের জন্য 3 বছরের, পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য 10 বছর। ওকে, পিডাব্লিউডি এসসি এসটিদের জন্য 15 বছর অব্দি এজ রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার গভর্নমেন্ট ল। নেক্সট তোমাদের যে পয়েন্টটা এখানে এই নোটিফিকেশনে দেখাবো সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে তোমাদের এই এমটিএস বা হাবলদার পদে অ্যাপ্লাই করতে গেলে আগস্টের 1 তারিখের মধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। ওকে, মাধ্যমিক পাস হতে হবে আগস্টের 1 তারিখের মধ্যে এবং 18 বছর বয়স, মাধ্যমিক পাস হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এই যে ওয়েবসাইট দেখছো ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এমটিএস এর এই ভ্যাকেন্সিটা দেখতে পাবে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে 100 টাকা করে, এমটিএস এর ফর্ম ফিল আপ করতে 100 টাকা করেই লাগে, সেটাই লাগবে। এবং তার সঙ্গে জানিয়ে কি, এটা শুধুমাত্র ছেলে আর জেনারেল এবং ওবিসিদের জন্য, প্রত্যেকটা উমেন্স ক্যান্ডিডেট এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কমপ্লিটলি ফ্রি। নেক্সট দেখিয়ে দিই তোমরা কোথায় কোথায় এক্সাম দিতে পারবে। তোমাদের যখন এক্সাম সেন্টার সিলেক্ট করবে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আসানসোলে দিতে পারো, বর্ধমানে দিতে পারো, দুর্গাপুরে দিতে পারো, কল্যাণীতে দিতে পারো, কলকাতায় দিতে পারো বা শিলিগুড়িতে দিতে পারো। এবার যে স্কিম অফ এক্সামিনেশন, এক্সামিনেশনে তোমাদের নাম্বার ডিভিশন কি হতে পারে, সেটা হচ্ছে তোমাদের দুটো সেকশনে থাকবে, একটা হচ্ছে সেশন 1 এবং সেশন 2। তো তোমাদের প্রথম সেশনে নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির জন্য 20টা প্রশ্ন থাকবে, তার জন্য তোমাদের টোটাল মার্কস থাকবে 60, এবং রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিংয়ের জন্য 20টা প্রশ্ন থাকবে, টোটাল মার্কস থাকবে 60। টোটাল তোমাদের টাইম থাকবে এখানে 45 মিনিট। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 25টা প্রশ্ন থাকবে, ইংলিশের জন্য 25টা প্রশ্ন থাকবে, এই দুটো হবে তোমাদের 75 করে মার্কস, এবং এর টোটাল টাইম ডিউরেশন থাকবে 45 মিনিটস। তো আগেকার থেকে, আগের কয়েক বছর থেকে কিন্তু এখন এই এবারে এক্সাম প্যাটার্নে কিছু চেঞ্জেস আছে, আগেরবারই এসে গেছিল যদি এই চেঞ্জেসটা, তো তোমাদের এটা দুটো পার্টে এক্সাম দিতে হবে। তোমাদের এই নোটিফিকেশানগুলো দেখতে পাবে, তোমাদের নিউমেরিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির যে সিলেবাস, রিজনিং অ্যাবিলিটির যে সিলেবাস,
প্রবলেম সলভিং এর সিলেবাস সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর একটা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, এটা হাবলদারদের জন্য, সেটা হচ্ছে তোমাদের ছেলেদের জন্য 15 মিনিটে 1 কিলোমিটার 600 মিটার দৌড়তে হবে এবং মেয়েদের জন্য 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়তে হবে। তো এটার পর তোমাদের কিছু হাইট এবং ওয়ে চেস্টের ব্যাপারে কিছু বলা হয়েছে, এটা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো এতটুকুই তোমাদের শুধু মাথায় রেখো কয়েকটা জিনিস, যা তোমাদের যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে এবং মাধ্যমিক পাস করে গিয়ে থাকো তাহলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো কেন্দ্রীয় সরকারের এই চাকরির জন্য। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি আমাদের ইজি টু লার্নিং চ্যানেলটা প্রথমবারের জন্য দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।